আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় সেট পেটিকোট কাটিং একদম সহজভাবে একটা সূত্র যদি জানা থাকে আপনি যে কোনো মাপের পেটিকোট কাটিং করতে পারবেন একদম সহজে তো দর্শক দেখেন এখানে আমি একটা দুই চারগিরা পরিমাণের পেটিকোটের পিস নিয়ে নিচি ঠিক আছে তো এই পিস থেকে আমি আপনাদের পেটিকোট কাটিং করে দেখাবো সবসময় আমাদের যে সাইজ পেটিকোটটা আমরা বেশি তৈরি করে থাকি এই সাইজের জন্য আজকে পেটিকোট কাটিং দেখাবো আর একটা সূত্র আপনাদের জানিয়ে দিব এই সূত্রটা জানা থাকলে আপনি যে কোনো মাপের পেটিকোট কাটিং করতে পারবেন তো চলুন এখন আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দেই তো এই জন্য দেখেন এখানে দুই চারিগ্রা পরিমাণের একটা পিস আমি নিয়ে নিছি তো যে কোনো এক সাইডে থেকে দেখেন এক সাইড কিন্তু বন্ধ থাকবে এবং অপর সাইড খোলা থাকবে এটা কিন্তু পায়ের সাইড ঠিক আছে তো এইভাবে আপনাদের কাপড়টা প্রথমে নিতে হবে তো আপনারা যারা নতুন আপনারা এই দিকে একটা ভাঁজ দিয়ে নেবেন ভাঁজটা দিবেন আপনারা তিন ইঞ্চি পরিমাণে ঠিক আছে এইভাবে তিন ইঞ্চি পরিমানে একটা ভাজ আমি দিয়ে নিলাম এখানে দেখেন এইভাবে সেলাই করবো তখন কিন্তু বেল্টটা এরকম চিকন হবে ঠিক আছে এখানে ডাবল ভাজ হবে এরকম হবে তো দর্শক এখানে যদি আমরা ভালো করে মাপ দিয়ে দেখি এখানে কোমরটা কত ইঞ্চি আছে এখানে কাপড়টা যেহেতু ডাবল এখানে দেখেন এখানে যে কোমরটা আছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি কাপড় আছে অর্থাৎ ষোলো দুগোনো বত্রিশ তেত্রিশ ইঞ্চি মোট ঘের আছে এখানে তো এখানে আমাদের একটু সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই জয়েন্টটাও আমি দেখিয়ে দেবো এবং পেটিকোটটা খুব সহজে কাটিং আপনাদের শিখিয়ে দেব তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা সম্পূর্ণটা এরকম ওপেন করে নিতে হবে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ কাপড়টা কিন্তু এইভাবে ওপেন করে নিব। তো এইভাবে ওপেন করে নেওয়ার পরে এই মাথা এবং এই যে এই পাশে যে মাথাটা আছে দুইটা মাথা এভাবে এক জায়গায় করে নিতে হবে এক জায়গায় করে নিয়ে এখানে আমি একটা ভাস আমি এইভাবে দিয়ে দিব। তো দর্শক ভালো করে লক্ষ্য করেন এইভাবে ভাসটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে দেখেন এই পাশে এই পাশে থেকে নিতে হবে দুই ইঞ্চি করে মাঝখানে মাঝখানে আমরা একটু করে চিহ্ন দিয়ে নেব কাটিং সুবিধা হবে ঠিক আছে তো এইখানে দেখেন আমি এইভাবে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কিন্তু চিহ্নটা দিয়ে নিছি এই চিহ্ন অনুযায়ী আমি কাটিং করে নিবো ঠিক আছে তো দর্শক দেখেন এখানে যে কাপড়টা আমি কাটিং করে নিলাম এখন এই যে বেল্টটা যে আমি কাটিং করে নিছি তো এই বেল্টের মাপে আমাদের এখানে দুইটা কাপড় কাটিং করে নিতে হবে ঠিক আছে এখানে দুইটা কাপড় আমি কাটিং করে নিলাম এটা বেল্টে আমরা জয়েন্ট দিয়ে নেব ঠিক আছে আর এখানে যে কাপড়টা দেখতেছেন এই কাপড় দিয়ে আমাদের ফিতা তৈরি করতে হবে তো এখন আমাদের মূল যে কাজটা হলো পেটিকোটটা সঠিকভাবে কাটিংটা কিভাবে করবেন একটা সূত্রের সাহায্যে তো এখানে দেখেন এইভাবে কাপড়টা সমান করে ভাজ করে নিতে হবে প্রথমে এখানে কিন্তু কাপড়টা আছে ডাবল ঠিক আছে এখানে কাপড়টা কিন্তু ডাবল আছে এখানে এখানে দিয়ে কাপড়টা কাপড়টা চার চার করে করে নিতে হবে আমি তো দর্শক দেখেন এখানে কিন্তু কাপড়টা আমি চার পাট করে নিচ্ছি তো এখন আমাদের এখান থেকে যে মাপটা ধরব কত ইঞ্চি ধরবো আপনারা ভালো করে লক্ষ্য করেন যত ইঞ্চি কোমরের জন্য আপনারা পেটি করতে তৈরি করবেন সেই কোমরকে আপনারা আট দিয়ে ভাগ দেবেন ঠিক আছে যে কোনো কোমরের মাপকে আট দিয়ে ভাগ দেবেন দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে তার সাথে আরও পোনে এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চির দুই পয়েন্ট কম পরিমাণ যোগ দিতে হবে তো আজকে আমি আজকে যে পেটিকোটি কাটিং করতেছি এই হিসাবে এখানে দিতে হবে আমাদের পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট ঠিক আছে এখানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট দেবো তাহলে ছত্রিশ ইঞ্চি কোমর হবে ঠিক আছে তো এখানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে নিব এই পাশেও আমাদের পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে নিতে হবে তো এইভাবে দেখেন চিহ্নটা কিন্তু আমি দুই পাশে দিয়ে নিলাম এই চিহ্নর এখানে আমাদের এইভাবে ধরতে হবে এবং এই চিহ্নর এখানেও কিন্তু এইভাবে ধরতে হবে এইভাবে ধরে সুন্দর করে এইভাবে একটা ভাস আমি দিয়ে নিব এখন আমাদের কি করতে হবে ভাস অনুযায়ী কাটিংটা করে নিতে হবে ঠিক আছে তো দর্শক দেখেন এইভাবে কাটিংটা আমি করে নিলাম এখন কি করতে হবে কাপড়টা এদিকে আমি ঘুরিয়ে নিব নেওয়ার পরে এই কাপড়টা দেখতেছেন এদিকে কিন্তু পাইরেট সাইড এবং এই সাইডটা কিন্তু কাটিং করলাম এটা কিন্তু টান দিলে বাড়বে এটা কিন্তু আরা ঠিক আছে তো এই কাপড়টা আমাদের এদিকে ঘুরে নিতে হবে ভালো করে লক্ষ্য করেন এদিকে ঘুরে নিব নিয়ে এই কাপড়টা এটার উপরে রাখবো এটা কিন্তু সোজা এটা কিন্তু আরা আর এটা কিন্তু আরা এটা কিন্তু সোজা এই কাপড়টা আমি এটার উপরে এইভাবে রাখবো এইভাবে রাখার পরে এইখানে আমাদের একটু সোজা করে কাটিং করে নিতে হবে সুন্দর করে এখন এই কাপড়টা এদিকে আমি ঘুরিয়ে নিব নেওয়ার পরে দেখেন ভালো করে আপনারা লক্ষ্য করেন এই সাইডটা কিন্তু একটু উপরের দিকে আছে এই সাইডটা কিন্তু কোনাটা ঝুলে আছে ঠিক আছে এখানে আমাদের কি করতে হবে এখানেও কিন্তু সোজা করে কাটিং করে নিতে হবে ঠিক আছে তো দেখেন এইভাবে আমি সোজা করে কাটিংটা করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করেন এটা কিন্তু আটকানো অংশ অর্থাৎ এটা কিন্তু বড় অংশ আর এখানে কিন্তু ছোট অংশ বড় অংশটা হলো দুইটা ছোট অংশ হলো চারটা যখন এই বড় সাথে ছোট অংশ জয়েন দিবেন তখন কিভাবে টান দিলে বাড়তে আর এই যে ছোট কাপড়টা দেখতেছেন এটা কিন্তু টান দিলে বাড়তেছে না এই সাইডটা আপনারা এটার সাথে জয়েন করে নেবেন ঠিক আছে এইভাবে জয়েন করে নিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন হাফ ইঞ্চি পরিমাণে সেলাইটা আপনাদের দিতে হবে আর এই কাপড় দিয়ে আপনাদের ফিতা তৈরি করতে হবে এবং এটা হলো বেল্ট তো বেল্টের কাপড়টা আপনারা সুন্দর করে জয়েন করে নেবেন এখানে জয়েন্ট দিয়ে নেবেন এবং আপনারা বেল্টের যে সাইডের যে ফাড়াটা দিবেন তখন এই যে বড় কাপড়ের যে কোনো একটা আপনারা এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণে কাটিং করে এখানে চিকন করে সিলাই দিয়ে এখানে পেটিকোটের যে সাইড ফাড়া হয় এই সাইড ফাড়াটা আপনারা দিয়ে নেবেন তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে একটু উপকারে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কত ইঞ্চি কোমরের জন্য আপনারা পেটিকোডটি কাটিং করবেন যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক সমাধান দেবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ